যে যদি কোনোবাই বিজেপি দলৰ বিৰুদ্ধে মাত মাতে তেওঁলোকক জেল পঠাই দিয়া যায়। আজি দমৰ ৰাজনীতি চলি আছে, ভাবুকি ৰাজনীতি চলি আছে। অলপ দিন আগতে মুখ্যমন্ত্রী মহোদয় ইয়াত আহি এন ডি এফ বি জনক খুব গালি পাৰিলে, এন ডি এফ বি খুব গালি পাৰিলে, কোনে এন ডি এফ বি জড়িয়তে আদিবাসী মানুহৰ মৃত্যু হল, এন ডি এফ ৰ জড়িয়তে গোৰ্খা মানুহৰ মৃত্যু হল। আৰু আজি এইকেইটা দিনৰ ভিতৰত কি হৈ আছে, যি এন ডি এফ বি হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়া গালি পাৰি আছে, সেই একে এন ডি এফ বি আই কে সংগীতক লৈ হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়া হুংহাত তুলিৰাম ব্ৰহ্মা চুকে কোণে ঘূৰি আছে। এইখিনি কথা আপোনালোকে পিছত গৈ ঘৰে ঘৰে কব। মানি লৈছো হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়াৰ কথা, আমি মানি লৈছো যে এন ডি এফ বি সঞ্জীৱী ফেকশন জড়িয়তে বহুত আদিবাসী মানুহৰ হত্যা হল, বহুত গোৰ্খা মানুহৰ হত্যা হল। এতিয়া মুখ্যমন্ত্রী মহোদয় আমাৰ প্ৰশ্ন উত্তৰ দিয়ক যে কিয় আপোনালোকৰ হুহাত তলিৰাম ব্ৰহ্মাক আজি এই এন ডি এফ বি আই কে সংগীতৰ লগত ঘূৰি আছে। মুখ্যমন্ত্রী মহোদয় ঝাড়খণ্ডত নহয় আকৌ বিহারী সমষ্টিত ৰাস্তাই ৰাস্তাই খোজকাঢ়ি মানুহক হিচাপ দিয়ক, মানুহক উত্তৰ দিয়ক। আজি সঞ্জয় রায় যতে গৈছো কংগ্রেসের পতাকা চাই মানুহর মুখে লাগা হাঁহি দেখা পাইছো, যতে আমি গৈছো মানুহে আমাক আদরি লৈছে, স্বাগতম জনাইছে। কিয়? আজি রাইজে গম পাই গৈছে যে আহা 13 তারিখে পরিবর্তন হব, সকলে ওলাই আহি হাতৰ চিলপত ভোট দি জয়েন কৰা ডাঙৰীয়া জয়েন কৰিছে। আৰু মই জয়েন কৰা ডাঙৰীয়াক ধন্যবাদ জ্ঞাপন কৰিছো, তেওঁ কোভিডৰ সময়ত যিদৰে ৰাইজক সহায় কৰে। আজি বিজেপি কোৱা মতে তেওঁ এজন বাছ কণ্ডাক্টৰ, বাছ কণ্ডাক্টৰ হিচাপে যিখিনি কাম তেওঁ কোভিডৰ সময়ত কৰিলে শক্তিশালী বিজেপি চৰকাৰ কামখিনি কৰিব নোৱাৰিলে। এজন কোভিডৰ সময়ত এজন বাছ কণ্ডাক্টৰে যি কাম কৰিলে বিজেপি মন্ত্ৰীসকলে একে কাম বিহাৰী সমষ্টিত কৰিব নোৱাৰিলে। আৰু মই বিহাৰী সমষ্টি ৰাইজকো মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছো, কোভিডৰ সময়ত যি সহায় জয়ন্ত বৰা ডাঙৰীয়াই কৰিলে সেইখিনি কথা আপোনালোকে পাহৰি যোৱা নাই, আপোনালোকে পাহৰি যোৱা নাই, মনত আছেনে নাই? সকলোকে মনত আছে, সেই যে আপোনালোকৰ আত্মসন্মান, সেই মানৱীয়তা চিন্তা, যে আজি সেইজন যিজনে কোভিডৰ সময়ত আমাক সহায় কৰিলে তাৰ লগত আমি গদ্দাৰী আমি হবলৈ নিদিওঁ। আজি কংগ্ৰেছলৈ তেওঁ স্বীকৃতি দিছে, আমি কংগ্ৰেছৰ হাতৰ চেপত ভোট দি আমি জয়েন কৰাৰ কাৰণে জড়িত। সেইকাৰণে সঞ্জয় ৰাইজ এতিয়া বিজেপি দলৰ ভয়, বিজেপি দল শংকিত, ভাবিছিল যে উজনি অসমৰ পৰা যোৰহাটৰ লোকসভা নিৰ্বাচনৰ পিছত যি ঢৌ উত্থাপন ধৰিলে উজনি অসমলৈকে সীমিত থাকিব, কিন্তু এতিয়া যিদৰে বিহাৰী সমষ্টি ৰাইজে আমাৰ কংগ্ৰেছৰ সভালৈ আহি গৈছে, এতিয়া গম পাই গৈছে যে ঢৌ মাত্ৰ উজনি অসমলৈকে সীমিত নহয়, আজি সেই কংগ্ৰেছৰ পক্ষৰ ঢৌ আজি আমাৰ উত্তৰ অসমতো আহিছে, আমাৰ বিহাৰী সমষ্টিতো আহিছে। আৰু সেইকাৰণে একেখিনি কাম বিজেপি এটাই কথা জানে, ভাবুকি দিয়া ৰাজনীতি। আকৌ আহি আমাৰ মহিলাসকলক ভাবুকি দিয়া নাই নেকি? আঙুলি ডুবাই ডুবাই কি কথা কৈছে যে অৰুণোদয় আঁচনি যাব, ইমান সাহস কৰিব পাৰে? মই জানিবলৈ বিচাৰিছো যি দল জাতি মাতি ভেটি কথা কয়, যি দল হিন্দু ধৰ্মৰ কথা কয়, আই একে দল আমাৰ অসমৰ আইসকলক দম দিয়া সাহস কৰিব পাৰে, মই তাৰ জানিবলৈ বিচাৰিছো। তেওঁলোকে আমাৰ অসমৰ মহিলাসকলক যি অপমান কৰিছে, সেই অপমানৰ প্ৰত্যুত্তৰ আমি অহা 13 তাৰিখে দিম। আৰু মুখ্যমন্ত্ৰী কি কলে, যে যোনে যিক
মুখ্যমন্ত্রী থাকি হয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া থাকিব, কিন্তু থাকিব মাত্র 15 মাহৰ কারণে, 15 মাহৰ পিছত বিধানসভা নির্বাচন হব। আর আমি যেহেতু ফ্লাইঅভাৰ খুব ভাল পায়, রাইজে নিজের ভোটর জড়িয়ে এনেকা একটা দীঘলিয়া ফ্লাইঅভার বানাব, আমি হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া সেই ফ্লাইঅভার উপর উঠায় আমি সকলে ভরসিরকালের বাবে আমি সমপ্রাবে বিচার। আজি ভোট মহিলাসকল আহিছে, অলপ কথা মই মনত পেলাবলৈ বিচাৰিছো। এই যে গান ওলাইছিলে আপকিবার আপকিবার, মোদীক ভোট দিয়ক মূল্য মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ হব, মোদী ভোট দিয়ক কমন ফুলক ভোট দিয়ক গ্যাস সিলিন্ডার দাম আধা হব, মহিলা কলাই আপকিবার আপকিবার দিলে ভোট, তরুণ গগৈ গ্যাস সিলিন্ডার 450 টকাৰ পৰা মোদী ডাঙরিয়া সিলিন্ডার হয়ে গেল 1250 টকা। তারপর আহিলে সর্বানন্দ সোনোৱাল ডাঙরিয়া জাতীয় নায়ক, আকৌ আমাৰ অসমৰ মহিলাসকল ওলাই আহিলে, এবাৰ আকৌ নাচি নাচি ওলাই গল, নাচি নাচি ওলাই গল। ঘৰৰ মানুহজনে সুধিলে, হে ৰাখত গৈছা তুমি? ঘৰৰ মহিলাগৰাকী কৈছে, এই বিজেপিয়ে মাতিছে গছপুলি ৰুবলৈ, নাচি নাচি গৈছো গছপুলি ৰুম 10,000 টকা পাম, গছপুলি ৰুওঁতে 10,000 টকা পাম। এতিয়া গছপুলি ইয়াত কিমান ৰুইছে কওকচোন, হাত দাঙি দিয়ক। যিমানে 10,000 টকা পাইছে সকলে বিজেপিক ভোট দিয়ক। মই কৈছো, মই আজি বিজেপি হৈ প্ৰচাৰ চলাইছো, আপোনালোকে ইয়াত যিমানে গছপুলি ৰোৱাৰ বাবে 10,000 টকা পাইছে সকলে বিজেপিক ভোট দিয়ক, আৰু যিসকলে পোৱা নাই আমাক দিয়ক, আমি আমাৰ জিকাটো নিশ্চিত হ'ব, হয় না? আকৌ লোকসভা নিৰ্বাচন আহিলে, প্রেমলাল গঞ্জু ডাঙরিয়া সেই সময় আমার দলীয় প্রার্থী, সেই সময় বিজেপি দলে এজন চাহ জনগোষ্ঠী এজন আদিবাসী নেতা গোটে পরাজিত করবলে কারণে কি কিমান নিম্নতর রাজনীতি করলে আমি সকলে জানো। প্রেমলাল গঞ্জু ডাঙরিয়া সভালে যাব যে নয় মহিলাসকল বলে কি বিজেপি সভালে আহা আহা, আকৌ ঘরের মানুষজনে সুদিলে, এই আমি তো গঞ্জু সভালে যাব লাগে, তোমালে কত গৈ আছে? ও আমি বিজেপি সভালে যাও, কি করে বলে ফর্ম সই করবো, কি হব ফর্ম সই করলে লক্ষ্যটি বাইর হয়ে যাবে। এটা মো শুনো নাকি, কিমান ফর্ম সই করলে আর কিমান লক্ষ্যটি বাইর হল, কোনোবা ইয়াত লক্ষ্যটি বাইর আছে নাকি? তো সেই কারণে আমার অসমৰ মহিলাসকল ইমান বার বিজেপি দলৰ টেঙা আম খাব, একটা পবিত্র কাম করক, ইমান বার যে বিজেপি আমাক ঠগিছে, আপোনালোকে 13 তারিখে আপোনাৰ শিলপত ভোট দি বিজেপি দলৰ অহংকার আপোনালোকে ভঙ্গ কৰে। বিজেপি দলে আমাৰ অসমৰ ৰাইজক যি পৰিত্ৰাণ দিছে, সেই পৰিত্ৰাণ দিয়া বিনিময়ত আজি বিজেপি দলটোক আমি বিহালি পৰা আমি বিদায় দিওঁ। আজি সেই কাৰণে মই আপোনালোকক অনুৰোধ জনাইছো যে ইয়াত বিহালি সমষ্টিত কিতাবাটাৰ সিন্ডিকেট, কাঠৰ সিন্ডিকেট, আজি গাঁও ভিতর সরকারি স্কুল নাই, আজি গাঁও ভিতর বিজেপিয়ে মদর দোকান খুলতে আরম্ভ করেছে। 15 মাহ পিছত আমার সরকার আইব, আমি গাঁও ভিতর মদর দোকান বন্ধ করি আর সরকারি স্কুল পুনর আমি আরম্ভ করি। আজি সরকার আই আমার লড়াই ভাবে আমার চিন্তা করব লাগে, আজি উচ্চ শিক্ষার ক্ষেত্রত আজি কলেজের কিমান অভাব আজি তেওঁলোকে চিন্তাই করা নাই। মুখ্যমন্ত্রী মহোদয় মাত্র নিজের ব্যক্তিগত 5-star একটা স্কুল খুলিছে, সরকারি স্কুল বন্ধ করেছে, আর আপনার লড়া ছড়ি কোনখন কলেজত পড়িব সেই কলেজের কারণে একো পড়াই না। আজ নিজের লড়া ছড়ির কারণে আহা 13 তারিখে আমার একটা সঠিক সিদ্ধান্ত লোক হয়ে, আজ বয়োজ্যেষ্ঠ সকল আজ বৃদ্ধ পেনশন বাড়াব পারা নাই বিজেপি সরকারে, কিন্তু দরব দাম বড়াই দরবার নাম বাড়াই দিছে, আর যদি কোনোবা অসুস্থ হয় যেটা বিহালির একটা ভাল হসপিটাল নাই, বিহালির একটা ভাল হসপিটাল নাই, যাব লাগে তেজপুর, যাব লাগে কেটালা, আজ এনেকুৱা একটা অবস্থা। তো সেই কারণে সরকার রায় যা 25 বছর
আপনাদের একেকজনী মানুষ পাই থাকলে একেকজনী রাজত্ব দেখা পাবে। এইবার একজন নতুন যুবক ওলাইছে, একটা নতুন চেহারা ওলাইছে। মই আশাবাদী যে আপনাদের যদি আমার আধিকারিক মরম করেছে আহা 13 তারিখে একে মরম জয়ন্ত পাড়া ডাঙরিয়া করিব। আর জয়ন্ত পাড়া ডাঙরিয়া যদি বিধায়ক পাঠাবার সময়ত ইমান মানুষ সহায় করেছে, বিধায়ক খোঁজার পিছত আরো দুগুণ বেশি সহায় করিব, তার দায়িত্ব আমি সকলে লৈছো, তার দায়িত্ব আমি সকলে লৈছো। তো এই কারণে স্বর্গীয় রাইজ, মই সকলকে মই নিজৰ বিনম্র মই শ্রদ্ধা নিবেদন করছো, সকলের প্রতি মই নিজের সন্মান যাচিছো। আজি এই সভা সফলভাবে আয়োজন করার বাবে আমার যখন মন্ডল বুথ কমিটি মন্ডল তত্ত্বাবধায়ক ব্লক কংগ্রেস ডিস্ট্রিক্ট কংগ্রেস প্রদেশ কংগ্রেস প্রাক্তন বিধায়ক সকলে যে ইমান কষ্ট করে আছে, মই সকলকে মই ধন্যবাদ জ্ঞাপন করি। পুনর্বার এইবার বিহারি সমষ্টির রাইজর জয় নিশ্চিত, এইবার কংগ্রেসের জয় নিশ্চিত, এইবার জয়ন্ত পাড়া জয় নিশ্চিত। এইখিনি কথা কয় মই ইয়াত নিজের সমূহ সামৰিছো। ধন্যবাদ। জয় হে জয় আয়।